হ্যালো পিওর, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অতি সহজে আপনার উইন্ডোজের ম্যাকে এবং লিনাক্স সবগুলো সফটওয়্যার কিভাবে একই সাথে একটি ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। অতি সহজ একটি বিষয়, অনেক সময় সফটওয়্যার আপনি গুগলে সার্চ দিলে সঠিক মানে সফটওয়্যার এবং অনেক ধরনের উইন্ডোজ সফটওয়্যার আপনারা খুঁজে পাচ্ছেন না এবং অনেক সমস্যার সম্মুখীন হন। তাই আমি মনে করছি যে এটা সবার জানা জরুরি যে কিভাবে আপনারা ভালো সফটওয়্যার বা আপডেট মানে সফটওয়্যার বা আপনার পিসি যেটা কার্যকারী যে সফটওয়্যারটি ওইটি কিভাবে আপনারা আপনার পিসির সাথে সামঞ্জস্য যে সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, 64 বা 32 বিট এগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। আমি একটি ওয়েবসাইটে ঢুকছি এখন, ওয়েবসাইটটির নাম হচ্ছে www.filehorse.com। এটার মধ্যে ঢুকার পরে আপনি ইন্টারফেস করবেন, ইন্টারফেস করার পরে দেখবেন একটি ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসের মধ্যে দেখছেন যে অনেক ধরনের সফটওয়্যার আছে, এটি হলো সব পিসি সফটওয়্যার। তারপরে আপনি ম্যাক অ্যাপেলের যেগুলো সফটওয়্যার আছে ম্যাক, তারপরে এখানে ওয়াইপ অ্যাপস সবগুলোই এখানে আছে, তারপরে মেক অ্যাপস এখানে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখেন আমি এখানে কোনো কিছু এখানে সার্চ যদি দেন, আমি একটি সফটওয়্যার নাম সার্চ দিচ্ছি, আমি লিখছি দেখেন আমি এই সফটওয়্যারটি NADX সফটওয়্যারটি আমি এখান থেকে যদি ডাউনলোড করতে চাই অতি সহজে এখানে সার্চের মাধ্যমে কিন্তু সফটওয়্যারটি পেয়ে গেলাম। এখন আমাকে কী করতে হবে, এটার মধ্যে এন্টার দিতে হবে এবং সফটওয়্যারটি আমাকে অনায়াসে এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো সফটওয়্যারগুলা। ক্লিক হেয়ার, এখানে একটা সেকেন্ড যাচ্ছে দেখেন, তারপরে এখানে ক্লিক হেয়ার দিবেন। একটু সময় নিচ্ছে, আশা করি সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আশা করছি সবাই বুঝতে পারবেন। দেখেন আমি এখানে স্টার্টে ক্লিকে দেওয়ার পরে কিন্তু সফটওয়্যারটি এখানে ডাউনলোড হচ্ছে, আমি 2-3 বার ক্লিক দেওয়ার কারণে কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড 2-3 বার এসেছে। তার মধ্যে কিন্তু এখান থেকে আপনি সুন্দর মতো ডাউনলোড করতে পারছেন এবং এখান থেকে যে কোনো ধরনের সফটওয়্যার দেখেন, আপনি যে কোনো ধরনের এখানে সফটওয়্যার আপনি এখানে পাচ্ছেন। যে মোর সফটওয়্যার এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ, স্কাইপি, অ্যাভাস্ট, তারপরে বিএলসি প্লেয়ার, ওয়েবক্যাম, যে কোনো ধরনের সফটওয়্যার কিন্তু এখান থেকে আপনি অনায়াসে পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। আমি হোম বাটনে যাচ্ছি, হোম বাটনে যাওয়ার পর এখানে আমি এখানে যে MP3 যেগুলো সিস্টেমের যেগুলো আছে ওইগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভার্চুয়ালি এখান থেকে ডাউনলোড করতে পারছেন আপনারা। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেগুলো ক্যাটাগরি থেকে আপনি সবকিছু ডাউনলোড করতে পারবেন, অনায়াসে ডাউনলোড করতে পারছেন এখান থেকে।
দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার এখানে আছে, দেখেন যে উইন্ডোজ ভার্সন, উইন্ডোজে অফিসিয়াল যেগুলো কাজ করার জন্য এখান থেকে কিছু যে সফটওয়্যারগুলো কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারছেন। এখানে থেকে আপনারা অনেক মূল্যবান মূল্যবান সফটওয়্যারগুলো এখান থেকে অনায়াসে আপনারা ডাউনলোড করতে পারছেন। এখানে অনেক ধরনের ড্রাইভার প্যাক আছে, ড্রাইভার প্যাকগুলো ডাউনলোড করতে পারেন, ব্লুটুথ, তারপরে ড্রাইভার এবং সবগুলো এখান থেকে আপনারা অনায়াসে কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে সব ড্রাইভার আছে, এখান থেকে আপনারা মূল্যবান মূল্যবান ড্রাইভার, এই যে দেখেন ড্রাইভার প্যাক নেটওয়ার্ক এবং ড্রাইভার প্যাকের সলিউশন অফিসে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। এইচপি পিনার স্ক্যানার ড্রাইভার প্যাক এখান থেকে এই ডাউনলোড করে আপনারা নিতে পারছেন। এখানে এখান থেকে আপনার অসংখ্য যেগুলো দরকারি ড্রাইভার প্যাক আছে এখান থেকে কিন্তু আপনারা সেই ড্রাইভার প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন, অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনারা যাবতীয় সব ডিটেলস ধরেন ডাউনলোড করে নিতে পারেন এবং দরকারি দরকারি সব কাজকর্মে আপনারা এখান থেকে কাজ করতে পারেন, অনায়াসে কাজ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো মানের সফটওয়্যারগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারছেন। আশা করছি সবার এগুলো ভালো লাগবে। এই সাইটটি থেকে সবাই উইন্ডোজের যেগুলো সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো এখান থেকে ডাউনলোড করবেন, আশা করছি সবার ভালো লাগবে। এবং সবাই টিউটোরিয়াল প্রোকে সবাই সাপোর্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এবং নতুন নতুন এখানে আমি আরও নতুন নতুন ভিডিও আমি এখানে আপনাদের কাছে শেয়ার করব, আপনাদের প্রয়োজনীয় যেগুলো এখান থেকে অবশ্যই দেখার মাধ্যমে আমি মনে করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কাজে লাগাতে পারবেন অনেক কিছু। তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনারা এখান থেকে পেয়ে থাকেন। দেখেন এখানে যদি আমি এখন মেকে যাচ্ছি, মেকে যাওয়ার পরে এখানে দেখেন মেকের যেগুলো সফটওয়্যার আছে এখান থেকে সব ধরনের সফটওয়্যার কিন্তু আপনি এখান থেকে মেকের সফটওয়্যারগুলো এখান থেকে অনায়াসে এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং অনায়াসে এখান থেকে কাজ করতে পারবেন, অনায়াসে এখান থেকে কাজ অবশ্যই করতে পারেন। এখানে মেকের ভালো ভালো ফ্রিতে এখানে সফটওয়্যারগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনার কিন্তু সফটওয়্যারগুলো অনায়াসে এখান থেকে ভালোভাবে পেয়ে যাচ্ছেন। এবং আমি মনে করি যে যারা এই সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার ইনস্টল করবেন তাদের মোটামুটি একটা ভালো একটা পজিশনের মাধ্যমে সফটওয়্যার থাকবে এবং সফটওয়্যারগুলো ক্র্যাক করতে পারবেন আশা করছি। তাই আমি মনে করি যে সবাই এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন, মেক, উইন্ডোজ যা আছে সব এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাই সকলকে আমি বলছি যে এখান থেকে ডাউনলোড করবেন।
ধরুন আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চাই, তা আমি এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি শুধু সিলেক্ট করে দিলাম ফ্রি ট্রায়াল। এখানে আমি ফ্রি ডাউনলোড করতে পারছি, অনায়াসে ফ্রি ডাউনলোড করতে পারছি 764 উইন্ডোজ 64। এখান থেকে আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারছি, অনায়াসে ডাউনলোড করতে পারবো এখান থেকে আমি। এখানে স্কাইপি আছে, তারপর আরো নতুন নতুন বিষয়গুলো এখান থেকে আপনারা পাবেন। নোটপ্যাড প্লাস প্লাস যারা ওয়েব পেজ ডিজাইন করেন তাদের জন্য খুব একটা জরুরি বিষয় নোটপ্যাড প্লাস প্লাস, এটা অনন্ত একটি জরুরি বিষয়। এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই টিউটোরিয়ালটা শেষ করছি এবং সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।